সাবস্ক্রাইব করুন গৌরস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্য। বন্ধুরা, আপনারা ক্যামেরা কেনার সময় অবশ্যই একটা কথা ভেবে থাকবেন যে আমি ক্যামেরার বডির সাথে কিট লেন্স নেব না প্রাইম লেন্স নেব। এই প্রশ্নটা আমাকে বেশিরভাগ লোকেরাই করে থাকে। আমি আজ এরই ব্যাপারে আমার ভিডিওতে বলবো যে কিট লেন্স কেনা প্রয়োজনীয় নাকি প্রাইম লেন্স কেনা প্রয়োজনীয়। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌর সার, আপনারা দেখছেন গৌরস ফটোগ্রাফি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে বলবো 18-55 mm যে কিট লেন্স আমরা বডির সাথে পেয়ে থাকি, অর্থাৎ নর্মাল DSLR সাথে যে কিট লেন্সটি এসে থাকে সেটার কিছু বৈশিষ্ট্য এবং কিছু কিছু গুণ এবং তার কিছু কিছু যা যা কম রয়েছে। প্রথমে বলবো 18-55 mm যে লেন্সটি রয়েছে সেই লেন্সটি হলো একটি জুম লেন্স, যেই লেন্স দিয়ে আমরা সব ধরনের ফটোগ্রাফি করতে পারি। কিন্তু এই লেন্সগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন 18-55 mm যে লেন্সটি রয়েছে তার মধ্যে আপনারা প্রাইম লেন্সের তুলনায় শার্পনেস কম পাবেন, অর্থাৎ এই লেন্সটিতে ফোকাল লেন্থ অনেকগুলো আছে, সেই জন্যে ফোকাল লেন্থ যখন আমরা জুম ইন আউট করে চেঞ্জ করব তার মাধ্যমে আমাদের অ্যাপারচার খুবই ছোট হয়ে যাবে। এবার অ্যাপারচারের যে রিংটা রয়েছে সেটা যখন আমরা ঘোরাবো তার ফলে যখন সেই ছিদ্রটি ছোট হয়ে যাবে লাইট আমাদের ফটোতে কম হবে, মানে লাইট কম প্রবেশ করবে ক্যামেরা বডিতে, সেই জন্য আমাদের ফটোগুলিতে ডার্কনেসের পরিমাণ বাড়তে থাকবে এবং তার সাথে সাথে আমাদের ছবিতে শার্পনেস বাড়বে কিন্তু সেই লাইটের পরিমাণ থাকবে না। লাইটের পরিমাণ যদি না থাকে তাহলে আমরা সেটা কন্ট্রোলের জন্য আমাদের ক্যামেরার ISO ডায়াল যখন ঘোরাবো ঘোরানোর ফলে ISO যত পরিমাণ বাড়াবো সেই অনুযায়ী লাইটের পরিমাণ বাড়তে থাকবে ফটোতে, কিন্তু সেই ISOর ফলে আমাদের ফটোতে গ্রেন অথবা নয়েজ দেখতে পাওয়া যাবে, তার ফলে আমাদের ফটোটি অকেজো হয়ে পড়বে। এবং তার সাথে সাথে বলি যে 18-55 mm যে লেন্সটি রয়েছে সেই লেন্সটি দিয়ে যদি আমরা ফটো তুলি সেখানে ফোকাসিং স্পিড প্রাইম লেন্সের তুলনায় কম দেখা যায়। কিন্তু এই লেন্সটিতে একটি গুণাবলী রয়েছে যেই গুণাবলী অন্য প্রাইম লেন্সে খুব কম দেখা যায়, সেটা হলো ইমেজ স্টেবিলাইজেশন। আমরা যেসব কিট লেন্স বডির সাথে পেয়ে থাকি সেই কিট লেন্সগুলিতে ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া গিয়ে থাকে, কিন্তু প্রাইম লেন্সগুলিতে সচরাচর সেগুলো দেখতে পাওয়া যায় না। এবার আমি বলবো প্রাইম লেন্সের ব্যাপারে। প্রাইম লেন্সে অ্যাপারচার ভ্যালু খুবই হাই করা যায়, মানে ম্যাক্সিমাম 1.8, 1.2, 1.4 পর্যন্ত আনা যায়, ফলে আমাদের ফটোতে বেশি পরিমাণ লাইট দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে একটি বলবো যে প্রাইম লেন্সগুলিতে যদি আমরা ফটো তুলি তাহলে দেখা যাবে যে শার্পনেস খুবই ভালো আসছে কিট লেন্সের তুলনায়, কারণ এদের একটাই মাত্র ফোকাল লেন্থ যেটা আমরা চেঞ্জ করতেও পারবো না, মানে জুম ইন জুম আউট হবেই না। ফলে আরেকটা বিষয় হলো এই জুম ইন জুম আউট না থাকার কারণে যদি আপনারা প্রাইম লেন্স দিয়ে ফটোগ্রাফি স্টার্ট করেন তাহলে আপনারা খুবই ভালো ফটোগ্রাফার হতে পারবেন, ফলে আপনারা সেই জুম ইন জুম আউট না হওয়ার কারণে এগোনো অথবা পিছনো কোনোটাই হবে না বলে আপনাদের মাইন্ড অটোমেটিকলি দিন দিন আমরা যদি ফটো তুলতে থাকি সেট হয়ে যাবে যে আমরা সাবজেক্ট থেকে কতটা দূর ডিস্টেন্সে থাকলে ফটোটা আমরা কতটুকু ফ্রেম পাবো। আরেকটা দারুণ ব্যাপার হলো প্রাইম লেন্সে অ্যাপারচার ভ্যালু ম্যাক্সিমাম পরিমাণ হওয়ার কারণে আমরা লো লাইট ফটোগ্রাফি, মানে যেখানে লাইটের পরিমাণ কম রয়েছে সেইখানে আমরা ভালো ফটোগ্রাফি করতে পারি, কিন্তু কিট লেন্সে যেহেতু অ্যাপারচার ভ্যালু বাড়ানো যায় না, অর্থাৎ 3.5-এর নিচে আনা যায় না। এবার বলি আরেকটা প্রবলেম রয়েছে, যদি আমরা 18-55 mm যদি 50 mm নিয়ে যাই
তাহলে দেখা যাবে যে যত আমরা এমএম অর্থাৎ ফোকাল লেন্থ বাড়াবো তত আমরা দেখব যে জুম করার সাথে সাথে আমাদের যে ছিদ্রটি রয়েছে লেন্সের ভিতরে সেটি ছোট হতে থাকবে, এবং ছোট হতে থাকার কারণে লাইট খুব কম প্রবেশ করবে, ফলে ফটোটি আস্তে আস্তে ডার্কনেস বেড়ে যাবে। কিন্তু প্রাইম লেন্সগুলিতে ম্যাক্সিমাম অ্যাপারচার থাকার কারণে লাইট বেশি হওয়ার কারণে আমরা সেই লো লাইট ফটোগ্রাফি খুব সহজেই করতে পারি। এইবার আসি বোকে অথবা ব্লারের দিকে। আমরা এখনকার দিনে যে ক্যামেরা কিনছে সবাই, সে জনপ্রিয় হয়ে ওঠা একটাই কারণ যে আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকি, পেছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার আমরা খুবই পছন্দ করে থাকি। অথবা ওয়েডিং ফটোগ্রাফি ক্ষেত্রে দেখা যাবে যে বোকে আমরা খুবই খুবই পছন্দ করে থাকি। কিন্তু আমরা যদি কিট লেন্স কিনি সেই ব্লার বা বোকে এফেক্ট খুবই কম পাবো, কিন্তু প্রাইম লেন্সগুলিতে খুবই বেশি পরিমাণ এই অ্যাপারচার ভ্যালু থাকার কারণে পেছনের ব্লার এবং বোকে এফেক্ট খুবই ভালো মতন হয়ে যাবে। এবার আরেকটি কারণ হলো এই প্রাইম লেন্স অর্থাৎ 55mm 1.8 লেন্স যেটা রয়েছে সেটার দাম আর 18-50mm লেন্স দুটোর দাম প্রায় সিমিলারই। তা আমি সাজেস্ট করব যে 50mm 1.8 যে প্রাইম লেন্স রয়েছে সেই লেন্স দিয়ে আপনারা ফটোগ্রাফি করুন, এবং আপনারা ফটোগ্রাফির আলাদা মজাটাই পাবেন। এবং তার সাথে সাথে আমি বলছি যে 18-50mm লেন্স কোনো একটি ফালতু লেন্স অথবা আমি বলছি না, কারণ এই লেন্সটি দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন রকম ফটোগ্রাফির এক্সপেরিমেন্ট এবং বিগিনার্সদের জন্য এই লেন্সটি আনা হয়েছে, যাতে তারা সব রকমের ফটোগ্রাফি এই লেন্স দিয়ে করতে পারে এবং শিখতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন। আর এরকম ভিডিও আমি প্রতিদিনই আনবো, এখন আনতে একটু লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন রাত 8টার পরে পরে আপলোড হচ্ছে, কারণ আমার এক্সাম রয়েছে সেই জন্য আমি আপলোড করতে পারছি না। আপনারা দয়া করে এটা ত্রুটি মার্জনা করবেন। তাহলে আসছি, নমস্কার।